প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আজকে আমরা দেখব কী করে একটি ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করতে হয়। যে অ্যাকাউন্টে 15 থেকে 20টা রিপোর্ট হইলে অনেক সময় ফেসবুক সেটাকে রিমুভ করে দেয়। তো বৈধভাবে কীভাবে আমরা সেটাকে রিপোর্ট করতে পারি এই জিনিসটা আজকে আমরা দেখব। প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে ফেসবুকে যাব। এখানে যাওয়ার পরে আমরা যাকে ব্লক করতে চাই বা রিপোর্ট করতে চাই সে যদি আমাদের বন্ধু না হয় তাহলে এখানে আমরা নাম থেকে নামটা লিখব, নামটা লিখে থেকে খুঁজে বের করব। আর যদি সে আমাদের বন্ধু হয় তাহলে এই যে আমাদের প্রোফাইলে যাবো সেখান থেকে ফ্রেন্ড, এই ফ্রেন্ড থেকে ব্যক্তিটাকে খুঁজে বের করবো। পরের দিন পর্যন্ত ব্যক্তিটাকে ব্লক করবো। সেটাকে ব্লক করতে হলে তার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে ত্রিফল ডট একটা চিহ্ন দেওয়া আছে, আমরা এই ত্রিফল ডটে ক্লিক করবো। ক্লিক করার পর ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল ক্লিক করবো। এখানে ক্লিক করে কেউ তার প্রোফাইলে রিপোর্ট করবে সেটা অবশ্যই ফাইন্ড আউট করবে যে কেন রিপোর্টটা করতেছে। আর যদি ফাইন্ড আউট না করতে পারে তাহলে শুধু ফেক অ্যাকাউন্ট দিয়ে দেবেন, ফেক অ্যাকাউন্ট দিয়ে নেক্সট দিয়ে দেবেন, তারপর ওই ব্যক্তিটাকে ব্লক করে দেবেন। এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে মনে করছি কিছু না বুঝতে পারলে অ্যাকাউন্ট সম্পর্কে কেন রিপোর্টটা করবো তার জন্য ফেক আইডি দিয়ে দেবেন। যখন অলরেডিস্টা ফেক আইডি রিপোর্ট ফেসবুক অথরিটি দেখে তখন তারা ভেবে নেয় যেটা ফেক অ্যাকাউন্ট কেউ করছে, হয়তো ওই ব্যক্তি তার বন্ধু বা পরিচিত কাউকে দিয়ে রিপোর্ট করাচ্ছে, কিন্তু তার অ্যাকাউন্টটাকে তাদের ফেসবুক থেকে রিমুভ করে দেয়। ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট। আমরা কাজটা এখানে ডান ক্লিক করবো। সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।